যত্রতত্র কৃত্রিম প্রজনন আর বিশৃঙ্খল জাত উন্নয়নের ধারায় হারিয়ে যেতে বসেছে জনপ্রিয় পাবনা ব্রিড নামের দেশি জাতের গরু এমন বাস্তবতায় অস্তিত্ব বিলীন হবার আগেই এই জাতের গরু রক্ষার তাগিদ দিয়েছেন গবেষক ও প্রাণী বিজ্ঞানীরা বিস্তারিত জাহিদুর রহমানের রিপোর্টে পাবনা জাত বা পাবনা ক্যাটেল বলে পরিচিত পাবনা ও সিরাজগঞ্জে মাঝারি আকারের এই গরুগুলো এখন পড়েছে মারাত্মক অস্তিত্ব সংকটে ইতিহাস বলছে আঠেরো শতকের শেষ ভাগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে জাত উন্নয়নের মাধ্যমে যে পাবনা ব্রিডের সূচনা হয়েছিল অধিক দুধ উৎপাদনের বেপরোয়া প্রতিযোগিতায় নামতে গিয়ে উন্নত বিদেশি জাতের সঙ্গে ক্রস ক্রসব্রিডিংয়ের কারণে হারাতে বসেছে প্রকৃত পাবনা জাতের গরু পাবনার আপনার আপনার যে ঈশ্বরদি এই বেডে গরুগুলো সব ক্রস হয়ে যাচ্ছে মানে সংখ্যায়ন করতেছে যে আমরা কৃত্রিম বোঝানোর মাধ্যমে যার থেকে বিরক্তি হয়ে যাচ্ছে এখন আপনার পাবেনই না সারা বাংলাদেশ খুঁজে এক হাজার গরু পাওয়া যাবে না মাঝারি গরুনার লাল রঙের কারণে পাবনা জাতের এই গরুর দাম এবং চাহিদা দুটোই বেশি মানুষের কাছে খুবই জনপ্রিয় বিশেষ করে আমরা যারা কুরবানির সময় গুরুকে নিয়ে আমরা লাল গুরুকে সবচেয়ে বেশি পছন্দ করি এই যাত্রা আপনি ওখানে এই যাত্রা সাধারণত পাবনা সিরাজগঞ্জ এলাকায় পাওয়া যায় কিন্তু আপনি যদি এখন যেয়ে দেখেন সেখানে দেখবেন যে তাদের সংখ্যাটা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং এই সংখ্যাকে কমে যাওয়ার জন্য হাত থেকে রক্ষা করার জন্য আমরা একটা প্রকল্পের মাধ্যমে আমরা এই জাতগুলোকে যাতে সংরক্ষণ করা যায় এবং পাবনার সাথে পাবনা বেস্ট অ্যানিম্যালের সাথে সিলেকশন করে আমরা এটাকে যাতে উন্নয়ন করাতে পারি সেই কাজটা আমরা করছি পরিসংখ্যান বলছে কেবলমাত্র সংকরায়নের মাধ্যমে যে গাভীর দুধ বাড়ে তা ঠিক নয় বরং দ্বিতীয় প্রসবের পর উৎপাদন কমে এবং জাতটি রূপান্তরিত হয় ঝুঁকিপূর্ণ জাতে যে কারণে অনিয়ন্ত্রিত সংকরায়নের ফলে দেশ থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী পাবনা জাতের গরু জাহিদুর রহমান এনটিভি নিউজ সাভার ঢাকা